নমস্কার নমস্কার দেখতেই পাচ্ছেন আমাদের হাটের পরিস্থিতিটা খুব আস্তে আস্তে আবার ভালোর দিকে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে হ্যাঁ ভালোর দিকে যাচ্ছে আস্তে আস্তে ভিউয়ারদের বলবো উল্টোপাল্টা জায়গা থেকে পায়রা কিনে ঢুকে যাবেন না আপনারা গ্যালাপ সিটে আসুন অনেক ভালো ভালো পায়রা এখন উঠছে আপনারা কিনুন এতে আমাদের উৎসাহ বাড়বে আপনাদের উৎসাহ বাড়বে এখন মল্টিং এর সিজন তো না একটু মল্টিং এর সিজন আছে আস্তে আস্তে রিকভার হয়ে যাচ্ছে মল্টিংটা এটা কি বলে এটা যে লালসিয়া ম্যাডাস চটিয়াল লালসিরা কত রেখেছো ভালো কোয়ালিটি আছে 2000 টাকা পেয়ারের মধ্যে রেখেছি 2000 টাকা পেয়ার লাইট চকের আছে কিন্তু পায়রা খুব একদম আয়াবো আছে চটিয়াল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ না রে এটা হচ্ছে কালো জুড়িয়া ম্যাডাস মুন্ডি সাদাও বলে না মুন্ডি সাদাও বলে কত রেখেছো জোড়া এটাও 2000 টাকা পেয়ার একদম একবার লাজাবা পড়াই গ্যারান্টি পড়াই গ্যারান্টি আমি যে কটা ম্যাডাস রাখি আপনি একটু ফলো করবেন একটু ভালো দেখেই রাখি আমি নালে ম্যাডাস রাখি না এগুলো আন্দ্রা না 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 মধ্যে কত 600 টাকা 700 একজোড়া কাটলাল দেখাচ্ছি ডিপ ডিপ কালারের হ্যাঁ একদম এই লাল দেখতে পাবেন না অন্য জায়গায় হয়তো দেখলেও খুব রেয়ার দেখবেন একদম কোরা লাল দেখতেই পাচ্ছেন ভালো পায়রা আছে লাল হ্যাঁ 1500 টাকা পেয়ারের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ চোখের কোয়ালিটিটা দেখুন ভালো এটা নর নাকি এটা নর সামনেটা নর আছে সেট পেয়ার আর দেখুন বাজু পুরো লাল আছে আর ডিপ লাল পেট ফেট লাল আছে দেখছেন তো পুরো একেবারে 900 টাকা পেয়ার 900 টাকা পেয়ারের চিনি বেদাক একেবারে বেদাক এটা মোল্ডিং আছে নটটা হালকা এটা নট হ্যাঁ ওটা নট কত রেখেছো দাম 1200 টাকা নক সাদা হ্যাঁ নক সাদা বেদাগের চটিয়াল উদা ছাপকা চটিয়াল উদা কত এটা 1500 টাকা এই ঝাঁকে উড়বে নাকি হ্যাঁ এগুলো কালার লাইনের পায়রা কালার ঘর থেকে আসা পায়রা ঝাঁকে উড়বে হ্যাঁ ঝাঁকে উড়বে ফোটাই ওড়ে কিন্তু কালারে বেশি চলে এগুলো এগুলো আমাদের এই গ্যালাপটি রাডের বাগ বাজার সামবাজার কেষ্টপুর গবিঘাটি ফললেক এসবের পায়রা আছে বুঝলেন তো এগুলো টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলার কোন পায়রা টুর্নামেন্ট খেলার দেখুন সব পায়রা দিয়ে টুর্নামেন্ট খেলা যায় যদি জেনারেশনটা ভালো থাকে অ্যাকচুয়ালি আমি ভিউয়ারদের বলবো দেখুন জেনারেশনটাই মেন যদি আপনি ওল্ড জেনারেশনে পায়রা রেখে থাকেন বাড়িতে সেটাই আপনার কাজে লাগবে আগামী দিন এখন নিউ জেনারেশনে যেসব পায়রা আসছে ওই সব পায়রা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না সব ভেঙে ভেঙে নষ্ট করে যেগুলো ওল্ড জেনারেশনে আছে সেইগুলোকেই ধরে রাখতে হবে ধরে রেখে ওইগুলো দিয়েই কাজ করতে হবে এই দেখুন জর্জা লাল সিয়া
আর যদি মেডিসিন লাগান তাহলে তো যে কোনো পাড়াই উড়ে দেবে। মেডিসিনটার ব্যাপারে না বলাই ভালো, কেন ডোপিং ডোপিং হ্যাঁ হ্যাঁ ওসব একদম আমি পছন্দ করি না, আর আমিও চাই না যে কেউ পছন্দ করুক ওসব। আচ্ছা কোনো কোনো পাড়া রিটার্ন আসে না কেন? সেটা আসে তো, হিরোবাস পাড়া অনেক রিটার্ন আসে, কিন্তু আপনি যে হাই ফ্লাইগুলো হয়েছেন এখন পাকিস্তান হ্যাঁ মোটামুটি একটু জেনারেশন ভালো হলেই চলে আসে। দেখুন নোক পায়রার লেজের রং, গায়ের রং, নোকের রং সেম, এইসবগুলো দেখে পায়রাকে চুজ করতে হয়, বুঝলেন? পুটিটাও দেখেন সেম আছে, ফেস অফ বিউটিটা দেখেন। এটা লালশিরা পায়রা, লালশিরা এটা লালশিরা, লাল হলেই যে লালশিরা হলো। আর যদি কাসমা টাইপের, হ্যাঁ কাসমা সিয়াও অনেকে বলে, কিন্তু কাসমা সিয়ার মধ্যে গায়ে কাসমার ভাব থাকে। হ্যাঁ আমাদের তো এখন চলছে মোটামুটি, ধরুন মাস দেড়েক ধরে এসব কাজ চলছে আমাদের, খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম হয়। এটা কালসিরা পায়ের 400 টাকা দাম পুরান। ওপরেরগুলো কি স্যার? ওপরেগুলো আছে একটু বেড়ে গেছে নিচের দিকে, তাই জন্য ওপরে রাখা হয়েছে। আমাদের যে সাহেবদা আছেন না, সাহেবদা উনি আমাদের এইগুলোকে আর কি অর্গানাইজেশন করে, এইসবের ব্যাপারগুলো করে। টোটাল 300 এসব হাটের রেট আছে, সেই জন্য এই কম রেটে দেওয়া হয় এখানে একটুখানি, যাতে প্রত্যেকটা কাস্টমার বলে যে ব্রিডারের কাছে দাম বেশি। এটা কেন ব্রিডারদের কাছে যে পায়রা থাকবে, দেখুন ওই এখন দেখবেন অনেক হাটে পায়রা ভালো ভালো আসা কমে গেছে, কারণ ব্রিডাররা কী করছে বাড়ি থেকে দাম দিয়ে বিক্রি করে দিতে পারছে, কেন হাটে নিয়ে আসতে যাবে। এই জন্য হাটের কোয়ালিটিটা এখন উড়ে গেছে, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি কাস্টমারকে যতটা কোয়ালিটি দেওয়া যায়। অনেকে বলে মানে ব্রিডার বলে যে হাটে নাকি ছাঁট পায়রাগুলো আসে, না না এরকম চিন্তা ভাবনা বেকার, এসব আমি ফালতু চিন্তা ভাবনা করছি। যেহেতু হাটে একটু পায়রাটা এখন রেঞ্জটা মানে কোয়ালিটি রেঞ্জটা কমে গেছে, সেই জন্য বলছে ছাঁট পায়রা, কিন্তু ছাঁট পায়রা না, হাটের পায়রা যা উড়ে দেবে আচ্ছা আচ্ছা লোকের বাড়ির পায়রা উঠতে পারবে। ঠিক আছে আজকের মতন এখানে।